বিশ্বের মতো বাংলাদেশেও উদ্ভিজ ও প্রাণীজ অনেক প্রজাতি এখন হুমকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণে এখনই উদ্যোগ না নিলে হারিয়ে যাবে অনেক প্রজাতি। জীববৈচিত্র্য সংরক্ষণ দিবসে জীব সংরক্ষণে ভূমিকা পালনের আহ্বান তাদের। মফিউর রহমানের রিপোর্ট। জীববৈচিত্র্যে ভরপুর এই ধরনী এক কোষী থেকে বহু মেরুদণ্ডী প্রাণীর বাস এই গ্রহে। এর মধ্যে কিছু প্রজাতি হারিয়ে যেতে বসেছে। বিপন্ন প্রায় এসব প্রাণী রক্ষায় এখনই উদ্যোগ না নিলে এগুলো পৃথিবীর বুক থেকে একেবারে হারিয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বেশি অতি বিপন্ন হলো বিপন্ন প্রজাতির প্রাণী হলো স্তন্যপায়ী প্রাণীগুলো, যারা বড় ম্যামালস, এবং এরা মানুষের চোখে পড়ে, সহজেই মানুষ শিকার করতে পারে। এখানে কিন্তু অনেক রকমের আইনকানুন আছে, যে আইনকানুনগুলো আওতায় আমরা যদি কাজ করি তাহলে কিন্তু এই বন্যপ্রাণীগুলো সংরক্ষণ হতে পারে। ফর এক্সাম্পল যেমন বলি যে সুন্দরবনের বাঘ, এটা একদম কমপ্লিটলি ধরা নিষেধ। বৈচিত্র্যে ভরা উদ্ভিদ জগতের অনেক প্রজাতি এখন হুমকির মুখে। এর মূল কারণ জলবায়ু পরিবর্তন ও নির্বিচারে বৃক্ষ নিধন। তাই উদ্ভিদ রক্ষায় এখনই উদ্যোগ নিতে হবে। 3837টি উদ্ভিদকে প্রজাতি হিসাবে আমরা রেকর্ড করতে পেরেছি বাংলাদেশের। এই পর্যন্ত আমরা হুকার এবং প্রেন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আমরা হিসাব করলে আমরা 50 থেকে 100টা উদ্ভিদ বিলুপ্ত হিসেবে চিন্তা করা হচ্ছে, যেগুলোর এখনো হদিস আমরা পাচ্ছি না। এখনই যদি মানুষ সচেতন না হয় তাহলে গোটা জীববৈচিত্র্যই হুমকির মুখে পড়বে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।